আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি সুই সুতার মাধ্যমে কিভাবে আপনারা ঘরে বসে একটি লেস তৈরি করতে পারেন, কামিজের হাতার জন্য অথবা কামিজের নিচের প্যানেলের জন্য অথবা শাড়ি বা ওড়নার জন্য, সেটাই আমি কিন্তু আজকে সুন্দর করে দেখাচ্ছি খুব ইজি নিয়মে। আশা করি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখে নেবেন, তাহলে কিন্তু এরকম একটি কাজ আপনারা আপনাদের কামিজের হাতায় বা কামিজের প্যানেলে করে নিতে পারবেন। খুব ইজি নিয়মে আমি কিন্তু কাজটি করছি, তাই আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের ভালো লাগবে। যদি উপকারে আসে, যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও একটি কথা বলে নিচ্ছি, আমার একটি বিজনেস পেজ রয়েছে মুনিস ফ্যাশন নামে, যা ফেসবুকে রয়েছে। আপনারা যদি আমার হাতের কাজের কুশন কভার, বেডশিট, বেড কভার নিতে চান, তাহলে কিন্তু মুনিস ফ্যাশন পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন, যেখানে আপনারা আমাকে নক করে কিন্তু আমার কাছ থেকে আমার প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন। এখন চলুন মূল পর্বে চলে যাই। কীভাবে কুশি কাটা ছাড়া আপনারা সুই সুতা দিয়ে ঘরে খুব ইজিভাবে একটি লেস তৈরি করবেন, সেটাই কিন্তু আজকে টিউটোরিয়াল। এজন্য আমি এখানে সুতা নিয়েছি, আমি এখানে চিকন উলের সুতা নিয়েছি। এই চিকন উলের সুতা আপনারা সুই সুতার দোকানে কিনতে পাবেন 20-25 টাকার মধ্যে। আর আমার লাগবে বড় সাইজের সুই, এই সুইও আপনারা কিন্তু সুই সুতার দোকানে 5-10 টাকার মধ্যে কিনতে পাবেন। আমি শুরু থেকেই হাতার বর্ডারটি করে রেখেছি মেশিনের সাহায্যে। আপনারা টেইলারকে বলবেন হাতার কিছু অংশ খোলা রাখার জন্য, যাতে করে আপনারা লেস তৈরি করে নিতে পারেন। এখন আমি সুতা থেকে 3 গুণ সুতা নিয়েছি সুয়ের মধ্যে ভরার জন্য। আমি 3 গুণ সুতার সাহায্যে কিন্তু লেসটি তৈরি করব। আগে থেকে আমি একটু গিট দিয়ে নিয়েছি। আমি কিন্তু হাতার সোজা অংশ থেকে কিন্তু কাজটি শুরু করেছি। খুব ছোট ছোট ফোর দিয়ে আমি কিন্তু সেলাইটি শুরু করছি, আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। আমি যে সেলাইটি করছি, আপনারা যদি সেলাই সম্পর্কে জানেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমি এটা বুতাম ফোর দিচ্ছি, মানে বুতাম সেলাই যেটাকে বলে। একই দূরত্বে রেখে কিন্তু সুইটি উঠাবেন, যাতে করে একটি ছোট একটি বড় না হয়। এভাবে পুরো অংশটি আমি কিন্তু বোতাম স্টিচের সাহায্যে লাইন করে নিয়েছি। আমি এখানেই এই সেলাইটি ক্লোজ করে দিচ্ছি। এখন কাপড়টি আমি উল্টিয়ে নিচ্ছি, মানে হাতার অংশটি আমি উল্টিয়ে নিয়েছি। এখন উল্টো সাইড দিয়ে আমি কিন্তু আবার একটি লাইন করব সেলাইয়ের। প্রতি ঘর থেকে এভাবে কিন্তু সুইটি তুলতে হবে।
প্রতি ঘর থেকে এভাবে ফোর উঠানোর পরে এভাবে দ্বিতীয় একটি লাইন হয়ে যাবে। পুরো লাইনটি আমি কিন্তু শেষ করে নিয়েছি, এটা আমার হলো দ্বিতীয় লাইন, ক্লোজ হয়ে গেল। এখন আমি আবার কাপড়টি উল্টিয়ে নিচ্ছি, এখন এটা হলো আমার সোজা সাইড। সোজা সাইডের দ্বিতীয় ঘরের প্রথম যে ঘরটি, মানে যে লাইনটি তুলেছি, লাইনের প্রথম ঘর থেকে আমি কিন্তু সুইটি তুললাম। এখন আমি তিনটি ঘর বাদ দিব, এক দুই তিন, চতুর্থ লাইনের ঘরের মধ্যে থেকে আমি কিন্তু সুইটি তুলছি। সুতাটি কিভাবে আমি গিট দিচ্ছি এটা আমি খুব ক্লোজ করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। দ্বিতীয় সুতাটির ভিতর থেকে আবার সুইটি তুলতে হবে। হয়তো ক্যামেরাতে আপনারা বুঝতে পাচ্ছেন না যে হয়তো সুতাটি মিলে যাচ্ছে, কিন্তু আপনারা নিজেরা যখন কাজ করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে প্রথম ঘরের সুতাটা কোনটা আর দ্বিতীয়বার সুতাটা নেওয়ার ঘর কোনটা। এভাবে সুতাটি একটু টাইট করে নেবেন যাতে খুলে না আসে। এখন দুটি সুতার নিচ থেকেই কিন্তু আমি সুইটি তুলেছি। পুনরায় আবার যেভাবে আমরা বুতাম ফোল্ড করি ঠিক এভাবে ঘন ঘন করে বুতাম ফোল্ড করে নিতে হবে, একটু টাইট ফিট করে। লেসের একটি ঘর আমার করা হয়ে গিয়েছে। আমি এখানে আবার লক করে দিচ্ছি সুতাটায়। এখন পুনরায় আবার তিনটি ঘর বাদ দিব, চতুর্থ ঘরে যেয়ে আবার সুইটি তুলব। আবার সুতাটি আমি লক করে দিচ্ছি। আমি একটু স্লোলি এবং ক্লোজলি দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা বুঝতে পারেন আমি কি কাজটি করছি, এবং মুখেও বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। দ্বিতীয় যে সুতাটি টেনেছি সেই সুতার ভিতর থেকে আমি আবার সুই তুলে তারপর কিন্তু সুতাটি লক করে দিব। সুতাটি আমার লক করা হয়ে গিয়েছে। এখন দুটি সুতার নিচ দিয়ে সুই তুলে বোতাম স্টিচ যেভাবে করা হয় ঠিক সেভাবে একটু টাইট ফিট করে নিতে হবে।
এভাবেই আস্তে আস্তে তিনটি ঘর বাদ দিয়ে চতুর্থ ঘরে সুতা টেনে টেনে কিন্তু আপনারা পুরো লেসটি কমপ্লিট করে ফেলতে পারবেন। এভাবে ঘরে বসে আপনারা কিন্তু হাতাতে বা ওড়নাতে বা ড্রেসের নিচে কিন্তু এভাবে একটি লেস তৈরি করে ফেলতে পারেন। যারা কুশি কাটার সাহায্যে লেস তৈরি করতে ভয় পান বা পারেন না, তারা কিন্তু এভাবে সুই সুতার সাহায্যে একটি লেস ঘরে বসে তৈরি করে নিতে পারেন। এভাবেই তিন ঘর বাদ দিয়ে চার ঘর নিয়ে নিয়ে আমি কিন্তু পুরো লেসটি কমপ্লিট করে ফেলেছি। আশা করি আমি যেভাবে শুরু থেকে করা দেখিয়ে দিয়েছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয়, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন, আমি যথাসাধ্য প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকে যেভাবে আমি কাজটি করেছি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে এসেছে। যদি ভালো লাগে থাকে, যদি উপকারে আসে, তাহলে প্লিজ প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর আমার বিজনেস পেজটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।